বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পরিচালিত প্রত্যেকটি স্কুলের একটি স্পেশালিটি হচ্ছে যেখানে আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে এনরিচ করার চেষ্টা করছি। কারণ হচ্ছে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে গেলে একাডেমিক শিক্ষার পাশাপাশি তার যে সহশিক্ষামূলক কার্যক্রম সেগুলির বিশেষ তাৎপর্য রয়েছে। সেই জন্য আমরা ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছি এবং সেই একাডেমির মাধ্যমে তাদের প্রত্যেকটি সুকোমল বৃত্তিকে আমরা পরিপূর্ণভাবে বিকশিত করার জন্য কাজ করছি। যেমন ধরুন, কোনো একজন শিক্ষার্থী সে পড়াশোনার পাশাপাশি হয়তো বিতর্ক করতে ভালোবাসছে, নাচ করতে, গান করতে, অভিনয় করতে, আবৃত্তি করতে, অর্থাৎ যে যে শাখাটিতে তার মেধার বিকাশ ঘটানোর জন্যে প্রচেষ্টা করছে, আমরা ঠিক সেই শাখাটিতেই বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে, প্রশিক্ষকদের মাধ্যমে সেটিকে প্রস্ফুটিত করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে অলমোস্ট প্রায় সবকটি অনুষ্ঠানেই শিশু সুলভ যে অনুষ্ঠানগুলো আছে, শিশুতোষ যে অনুষ্ঠানগুলো আছে, সেগুলিতে অংশগ্রহণ করার চেষ্টা করছি। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি এবং সাফল্যের সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে বিকশিত করার চেষ্টা করছি। কালচারাল একাডেমি যে কাজটি বিশেষভাবে করছে সেটি হচ্ছে যে বিদেশি সংস্কৃতির প্রভাবে শিক্ষার্থীদের মধ্যে যে বিদেশি সংস্কৃতির প্রতি একটি আকর্ষণ বা বিদেশি সংস্কৃতির আকাশ সংস্কৃতির যে আগ্রাসন সেগুলি থেকে আমরা তাদেরকে মুক্ত করার চেষ্টা করছি। ফলে দেশের প্রতি তাদের মমত্ববোধ তৈরি হচ্ছে এবং নিজের সংস্কৃতির প্রতি তাদের একটি ভালোবাসা তৈরি হচ্ছে। ফলে তাদের দেশপ্রেম এবং নিজের সংস্কৃতির প্রতি যে ভালোবাসা সেটি তাদের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি কালচারাল একাডেমির সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে। দেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গুলশান, বারিধারা, নর্দা, মিরপুর, উত্তরা, লালমাটিয়া, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, চট্টগ্রামে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রি প্রাইমারি, প্রাইমারি, মাধ্যমিক এবং কলেজ শাখা পরিচালিত করছে। প্রতিটি ভবনে রয়েছে কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, শীতাতপ শ্রেণীকক্ষ। প্রতি 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক, দুর্বল শিক্ষার্থীদের স্পেশাল কেয়ার নেওয়া হয়। আদর্শ মানুষ ও সুশৃঙ্খল হিসেবে তৈরির লক্ষ্যে রয়েছে স্কাউটস, বিএনসিসির প্রশিক্ষণের ব্যবস্থা। মানসিক বিকাশ ও বিনোদনের জন্য রয়েছে কালচারাল একাডেমি। আপনার সন্তানের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে দেবে ক্যামব্রিয়ান। সৃষ্টিকর্তা মানুষের মস্তিষ্কে দুটো হেমিস্পিয়ার সৃষ্টি করেছেন। একটি হেমিস্পিয়ারে তার একাডেমিক শিক্ষা এবং অন্য হেমিস্পিয়ারে তার হচ্ছে সৃজনশীলতার জায়গাগুলো বিদ্যমান থাকে। তো শুধুমাত্র একাডেমিক শিক্ষা যদি একজন শিক্ষার্থী শিক্ষিত হয় তাহলে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হয় না, যে কথাটি বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাসার পিএমজেএফ দারুণভাবে উপলব্ধি করে প্রত্যেক শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমকে বাধ্যতামূলক করেছেন। এর ফলে যে বিষয়টি হচ্ছে যে একজন শিক্ষার্থী দুটো হেমিস্ফিয়ারে একই যোগে তাদের প্রশিক্ষণের কাজগুলো চলছে, ফলে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশ পরিপূর্ণভাবে হচ্ছে, যেটি প্রায় সিংহভাগ স্কুলেই বর্তমান নেই। এবং পৃথিবীর বড় বড় স্কুলগুলিতে এবং নামকরা স্কুলগুলিতে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো আছে, যে ফ্যাসিলিটিগুলো ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ কর্তৃক পরিচালিত যে স্কুল কলেজগুলো আছে সেগুলিতে এই শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছে। আমার বান্ধবী সোমা, ও ভীষণ ব্যস্ত, প্রতিদিন কলেজে যাবার দৃশ্য এটি। বিকেলে কলেজ থেকে বাসায় ফিরে নাচের ক্লাস, এরপর আবার গণিতের টিচার, গণিতের টিচার না যেতে আবার ইংরেজি টিচার। সোমা খুব ক্লান্ত, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। কি অবস্থা বেচারার! এই সোমা, কলেজে যাচ্ছিস, একটু দাঁড়া। কিরে, তোরা তো ব্যস্ততা কেন? আর বলিস না, দম নিতে পারি না। তুইও কি এত ব্যস্ত? না, আমাদের স্মার্ট ক্লাসরুম, ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট, আর দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, প্রাইভেটের প্রয়োজনই হয় না। বলিস কি? হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি নাচ, গান, নাটক, বিএনসিসি, স্কাউটস, প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। বলো কি? হ্যাঁ আন্টি, দেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ক্যামব্রিয়ান।